আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাবিনা রহমতুল্লাহ, অ্যাসোসিয়েট প্রফেসর এবং কর্মরত আছি ফেকো ও ভিট্রো রেটিনা সার্জন হিসেবে বাংলাদেশ আই হসপিটালে। আপনাদের মনে অনেকে প্রশ্ন আসতে পারে যে চোখ লাল হবার কারণটি কী। আজকে একটু ছোট করে আমি একটু জানিয়ে দেবো আপনাদেরকে যে চোখ কী কী কারণে লাল হতে পারে। ফার্স্ট অফ অল, ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ ইজ অ্যালার্জি। চোখে কিন্তু আমাদের খুব ফ্রিকুয়েন্টলি অ্যালার্জি হয়। যাদের এই অ্যালার্জি টেন্ডেন্সিটা আছে তাদের কিন্তু চোখটা খুব তাড়াতাড়ি চোখ লাল হয়ে যায়। পেশেন্ট কমপ্লেন করে যে তার চোখ চুলকাচ্ছে এবং চোখ খুব তাড়াতাড়ি লাল হয়ে যাচ্ছে, ইভেন হয়তো গোসলে পরে চোখ লাল হচ্ছে। তো এইসব ক্ষেত্রে আপনাদেরকে খেয়াল করতে হবে যে আপনাদের চোখটা আসলে কোন সময় লাল হচ্ছে, এর সাথে হালকা পানি পড়া আছে কি না, চোখে কোনো ব্যথা আছে কি না। চোখে যদি ব্যথা না থাকে, যদি সাথে শুধুই চুলকানি থাকে, তাহলে বুঝতে হবে মোস্ট কমন কজ হচ্ছে অ্যালার্জি। এবং তার জন্য যেটা আপনারা করতে পারেন, যেসব রিজন থেকে আপনার অ্যালার্জি হচ্ছে সেটাকে ডিটেক্ট করতে হবে। দ্যাট মিন্স আপনার কি এই অ্যালার্জিটা ডাস্ট থেকে কিনা বা ধুলোবালি থেকে কিনা বা খাবারের সাথে অ্যাসোসিয়েটেড কিনা। যে খাবারগুলো থেকে অ্যালার্জি হচ্ছে আপনার, তা আপনি অ্যাভয়েড করবেন। ধুলোবালি তো অ্যাভয়েড করা খুব একটা পসিবল না। তারপর আমরা যেটা করতে পারি যে যারা বাইক চালান তারা হেলমেট ইউজ করতে পারেন, অথবা চোখে কোনো শিল্ড হিসেবে নর্মাল গ্লাসেস ইউজ করতে পারেন, যে গ্লাসের হয়তো পাওয়ার নেই, তাতে চোখটা হয়তো কিছুটা রক্ষা পেল। বাসায় এসে আপনি ভালো করে ঠান্ডা পানি দিয়ে চোখটা ধুয়ে নিলেন, তাতে কিন্তু চোখটা অনেকটুকু আপনার সেফ থাকবে। কিন্তু এই সামান্য রেমেডিতেও যদি আপনার ইম্প্রুভমেন্ট না হয় তাহলে কিন্তু চোখটা দেখাতে হবে। সেকেন্ড অফ অল, আপনার আরেকটি কমন কারণ কিন্তু চোখ ওঠা, যেটাকে আমরা বলে থাকি বা কনজাংটিভাইটিস। এই কনজাংটিভাইটিস কিন্তু ব্যাকটেরিয়াল হতে পারে, আবার ভাইরালও হতে পারে। যদি ব্যাকটেরিয়াল হয় তাহলে দেখা যায় যে চোখের পাতাটা বা আইল্যাশ, যেটাকে আমরা বলি, পাতা ফুলে যায়, আইল্যাশের গোড়াটা ময়লায় চোখ ভরে যায়। পেশেন্ট বলে ঘুম থেকে উঠে যে আমার চোখ ময়লা ভরে গেছে। এগুলো থাকলে বুঝতে হবে যে আপনার আসলে চোখ উঠেছে এবং আপনার জন্য একটা অ্যান্টিবায়োটিক ড্রপ খুবই জরুরি। আর যদি সেটা ভাইরাল হয় তাহলে আপনি বুঝবেন যে চোখটা লাল হয়ে আছে, চোখে পানি পড়ছে, চোখ কেমন খচখচ করছে, কিন্তু চোখে কোনো চুলকানি নেই। সো সেটা যদিও অ্যালার্জির সাথে সিমিলার হতে পারে, কিন্তু অ্যালার্জির পেশেন্টরা কিন্তু বুঝতে পারে, কারণ তাদের সেই অ্যালার্জির সমস্যাটা বা চুলকানির সমস্যাটা কিন্তু বারবার হতে থাকে। আর ভাইরালের ক্ষেত্রে যদি চোখ ওঠে, পেশেন্টের চোখ পানি পড়ে, চোখ লাল হয়ে যায়, এবং তখন হচ্ছে আমাদেরকে সেভাবে ট্রিটমেন্ট দেওয়া লাগে। থার্ডলি কজ হচ্ছে আপনার চোখের প্রদাহ, যেটাকে আমরা ইউভিআইটিস বলে থাকি। চোখের এই প্রদাহটা কিন্তু খুবই একটি গুরুতর সমস্যা, যেখানে দেখা যায় যে পেশেন্টের হয়তো শারীরিকভাবে কিছু বাতের সমস্যা আছে বা তার পিঠে ব্যথা আছে। হ্যাঁ, সে এরকম বিভিন্ন মাল্টিপল সমস্যার কথা সে আপনাকে বলবে, এবং সাথে তার যে চোখ লাল হবে, চোখ লালের সাথে কিন্তু চোখ ব্যথা হবে। দ্যাট মিন্স যখনই সে রোদে যাবে বা বেশি লাইটে তাকাবে তার চোখ অনেক ব্যথা করবে, চোখ দিয়ে পানি পড়বে। এই ব্যথাটা যখন থাকবে তখন কিন্তু বুঝতে হবে যে আপনার এটা সামান্য কোনো সমস্যা না, এটা কিন্তু একটু সিভিয়ার সমস্যাটা। হ্যাঁ, যেটাকে আমরা বলে থাকি ইউভিআইটিস। এবং এই ইউভিআইটিসের ট্রিটমেন্টটা কিন্তু সময় সাপেক্ষ, এটা খুব তাড়াতাড়ি সেরে যায় না, সময় লাগে, বারবার ডাক্তার কাছে যেতে হয়। বাট ঘাবড়ানোর কিছু নেই, সব সমস্যারই কিন্তু চিকিৎসা আছে। এবং লাস্টলি যেটা আরেকটা সমস্যা হয়ে থাকে, যে চোখের প্রেশার বেড়ে যাওয়া বা গ্লোকোমা। দেখা যায় যে কিছু টাইপের গ্লোকোমা আছে যেটা থেকে হঠাৎ করে চোখের প্রেশার অনেক বেশি বেড়ে গিয়ে চোখের অ্যাঙ্গেল যেগুলো আছে সেগুলোকে ব্লক করে দিয়ে চোখে ব্যথা হতে পারে, চোখ লাল হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে পেশেন্টের সাধারণত একটু বয়স্কজনিত হয়ে থাকে। পেশেন্টের হয়তো ছানি আছে যে ছানিটা সে সময় মতো সার্জারি করেনি, এবং এই ছানিটা ম্যাচিওর হতে হতে দেখা যায় যে অ্যাঙ্গেলগুলোকে ব্লক করে দেয় এবং তখন চোখের প্রেশার বেড়ে যায়, কারণ চোখে যে পানি যাবার যে রাস্তাটা আছে তা হয়তো বন্ধ হয়ে গেল। এবং এইগুলোর আর্জেন্ট ট্রিটমেন্ট হচ্ছে ছানিটা অপারেশন করে নেওয়া। সো আপনার যে কোনো সমস্যার ক্ষেত্রে আসলে বাসায় প্রথমে চেষ্টা করবেন, যদি ব্যথা না থাকে তাহলে জিনিসটাকে অল্পের উপর দিয়ে আপনি কীভাবে বাসায় সেটাকে কন্ট্রোলে আনতে পারেন, অ্যালার্জি যদি হয় সেগুলোকে অ্যাভয়েড করে। কারণ করোনার সময় আমরা খুব একটা এনকারেজ করি না কাউকে হসপিটালে না যাওয়ার জন্য, আনলেস খুব বেশি ইম্পর্টেন্ট না হয়। আর যদি ব্যথা থাকে সাথে তাহলে সেটাকে অবশ্যই ইম্পর্টেন্ট একটা সাইন হিসেবে মনে করে একজন চোখের বিশেষজ্ঞকে, আই স্পেশালিস্টকে দেখাতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।